कंट्रोवर्सी कंट्रोवर्सी एंड कंट्रोवर्सी। बांग्लादेश में अब क्या चल रहा है भाई? बांग्लादेश एखन एकर पर एक पबजी क्रिएटर एक्सपोज हो रही है, एक्सपोज हो रही है, एक्सपोज हो रही है। तो जूस भाई राहन भाई के करते चेयेछिलो रोस्ट, किंतु राहन भाई बाचते पारलो ना, हो गेलो एक्सपोज। तो केमन आसो तुम्हरा? तो आज के कथा बोलो जूस वर्सेस हेडशॉट किंग कंट्रोवर्सी निये। तो लेट्स स्टार्ट आवर टुडेज वीडियो। তো এখন জুস ভার্সেস হেডশট কিং বড় একটা কন্ট্রোভার্সি চলছে, যেটা তোমরা সবাই জানো। আর তোমরা যা জানো না তার জন্য হালকা কিছু বলি। তো জুস ভাই ফার্স্টে রাহেন ভাইয়ের কিছু পার্সোনাল লাইফের কিছু ম্যাটার এইসব সম্পর্কে কিছু জানতে পারে। হ্যাঁ, তো জানতে পারার পরে সে একটা রোস্ট ভিডিও বানায় ফেলে, সরি রোস্ট ভিডিও বলবো না, এক্সপোজ ভিডিও। তো সে একটা এক্সপোজ ভিডিও বানায় ফেলে, এক্সপোজ ভিডিও বানানোর পরে রায়হান ভাই তার রিপ্লাই দেয়। আর রিপ্লাই দিতে গিয়ে তার একটা 45 মিনিটের ভিডিও আপলোড করে, দেন একটা 30 মিনিটের ভিডিও আপলোড করে, এবং সে লাইভও করে, আবার লাইভ স্ট্রিমেও কথা বলে সব নিয়ে। তো এইসব রিপ্লাই ভিডিও বানান করে সে মনে করে যা কন্ট্রোভার্সি এখানেই শেষ। একটা ভিডিও মানে একটা লাইভ স্ট্রিম করে টাইটেল দিয়ে যা দ্য কন্ট্রোভার্সি এন্ড, বাট তারপরে আসে আর কি রিয়েল ধামাকা। জাস্ট একটা রিয়েল ধামাকা আসে জুস ভাইয়ের কাছ থেকে, সে এক্সপোজ ভিডিও পার্ট 1, আর যেটা ছিল নেক্সট লেভেলের, পুরো নেক্সট লেভেলের একটা ভিডিও ছিল। আর আমার মনে হয় এই ভিডিও পরে রায়হান ভাই আর কিছু বলার নাই, আর মনে হয় না তার কিছু বলার থাকতে পারে আর। তো বাট দেখি সে এই ভিডিওর কি রিপ্লাই দেয়, বা আদৌ রিপ্লাই দেয় নাকি। খুব ভালো সম্পর্ক ছিল, তো ওই আমার আর কি এরকম একটা প্রপোজাল করে, তো ডিসকর্ডে একদিন আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তো কথায় কথায় আর কি আমি কথাটা বলছিলাম। তো ওই বয়সটা কেটে আর কি এখানে তোমার গায়ের উপরে দিয়ে দেওয়া হয়েছে, বাট এটা সম্পর্কে আমি নিজেও কিছু জানি না। পোল্টি, আমি তো ভাই আকাশ থেকে পড়ে গেছি এটা শুনে, যে এমএ আমার সাথে ডিসকর্ডে বসে 36 মিনিট কথা বললো, তার কাছে থাকা এভিডেন্স আমাকে দিল, এখন আমার সাথেই পোল্টি। এইবার ডিসকর্ডে আমি দুইজনরাই ডাকি, রানা আর ইশু, যারা ওর লাইভে ছিল। তোমরাই শুনো তাদের কথা, মেয়ে ওনার লাইভ দেখছি, এমন কোনো ইয়া নাই, ওনার লাইভ দেখছি আমি, শুকর বয়সে শুনছি। আচ্ছা আচ্ছা, আমি প্রথমেই সরি, ঠিক আছে আমি সরি বলে নিচ্ছি। আচ্ছা ওই আজকে যে লবিতে যে কথাগুলো হয়েছে রেকর্ডিং হচ্ছে না তোমার? হ্যাঁ, এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন দেখেন জুস ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা মেয়ে, ঠিক আছে? সো আমি ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সো আমার পার্সোনাল লাইফের কথা কিন্তু ওর আমি এভরিথিং বলছিল, ঠিক আছে? সো এখন সেইগুলো নিয়ে আমার পার্সোনাল লাইফের কথা হচ্ছে আমার দুর্বলতা, আমি চাচ্ছিলাম না যে ওইগুলো উঠে আসে, ওইগুলো উঠে আসলে আমার প্রচুর প্রবলেম হবে, ঠিক আছে? ফ্যামিলি থেকেও প্রবলেম হবে, আদারওয়াইজ আমার প্রচুর প্রবলেম হবে, আমি চাচ্ছিলাম না ওইগুলো উঠে আসুক। আর ও ওইগুলো নিয়ে আমরা ব্ল্যাকমেল করতেছে, আজকে আমাকে কনভিন্স করছে কীভাবে কথা বলতে হবে লাইভে যে, ঠিক আছে? আমি ওখানে সমাধান চাইতে গেছিলাম, কীভাবে লাইভে যে কথা বলতে হবে সেটা শিখাই দিছে, সে রেকর্ডিং আছে আপনাকে দিয়ে দিবে, সমস্যা নাই। লাইভের মধ্যে মেয়েটা এসব বলছে ব্ল্যাকমেইলের ভয়ে, এ সবই ছিল শিখাই দেওয়া। ওয়েট, ওরা লাইভ শুরুর আগে লবিতে কি কথা হয়েছে সেটাও তো আগে জানতে হবে নাকি? আমি একটা কথা বলি, দেখেন ও হয়তো বা ওই যে কথাগুলো সে বলছে আমার লাইফ নোট আনতে পারে, বাট ও যেটা করছে সেটা কিন্তু ফুল প্রুফ আছে, ঠিক আছে? ও যে আমার রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য কি কি করছে এভরিথিং আছে। এরপর আমাদের রায়হান ভাইয়ের এন্ট্রি, কিসের স্টেটমেন্ট
এখানে আপু আগে বইলা লও না, এর আগে লাইভ স্ট্রিম অন করেন না, আগে স্ট্রিম অন করবেন না, আগে বলেন না কিসের স্টেটমেন্ট, মানে আপনি এগুলো কিছু বলেন নাই তাই তো? কোন চাপা দিয়ে যাবে সেটা তো বলবো না আতিফ, তো কি বললে এটা শেষ হইব? আমি চাই শেষ হইতে, আমি সালমান খান এখানে আমি কোনো স্টেটমেন্ট নাই। আমি আমি একটু বলি, আমি একটু বলি যে স্টেটমেন্টটা এরকম হতে পারে যে আমরা এটা আমার ফ্রেন্ডের সাথে হয়তোবা আমি বলেছি, আমি কিন্তু নিজে থেকে আমি বলছি না। তুমি লল নিজে শিখে দিয়ে আবার কই আমি শিখে দিচ্ছি না? স্টেটমেন্ট মানে আপনি নির্দোষ এটা বলতে হবে তাই না? বয়ফ্রেন্ড আমি আমি নির্দোষ সবারই সাথে মানে ডাইরেক্টলি না, আপনি ডাইরেক্টলি বলেন। লিসেন লিসেন টু মি, লিসেন টু মি, রিসর্টের বিষয়টা এটা জাস্ট হাইড করে রাখতে হবে তাই তো? এটাই তো এই কোশ্চেনের পরে রায়হান চুপে গেছে, মানে কি ও নিজে রেকর্ড করতেছে? হ কেমনে কইবো যে হ লুকাও লুকাও, এটা কয় দেব না। সারাদিন জাস্ট আমার কাছে রানার অনেক এভিডেন্স আছে যে রানা আমাকে প্রতিনিয়ত ট্রিট করছে। ভাই আমি কখন ট্রিট করছি আপনারে? আপনারে খালি ওই ডিসকর্ডে যাইয়া শুনেন, আমার কথা শুনেন, আমি শুধু ডিসকর্ডে যাইয়া এটা আমি বলি এত দিকে জাস্ট কেন আমি তোর নামটা এত এত কথা বলার তো দরকার নাই, প্লিজ এত কথা বলার তো দরকার নাই। ওকে ভাই সমস্যা নেই, এখন শোনো লাইফে চলার পথে অনেক কথাই হয়, তুমি ওইভাবে স্টেটমেন্ট দিবা যে এই ধরনের স্টেটমেন্ট আমি দেই নাই, ঠিক আছে? যে এই রেকর্ড কইতে গেছে আমি আমার অন্য জায়গায় অন্য একটা পার্সনকে বলছি, ওইটা রায়হানের কাছে কিভাবে আসে? এটা দিতে পারো তোমার মতো করে, তুমি যা মন চায় তুমি এটা কিভাবে ইয়া করতে পারো, নয়তো আমার কালকা আজকে তোমার আমি আমি ব্লার করে দিছি তোমার ফেসটা। এইবার বুঝছো জনাব, ব্রায়ানের লাইফটা ছিল সাজানো, সে এই মেয়ের ছবি ব্লার করে থাম্বনেইলে দিছে, পরবর্তীতে পাবলিক করবে মেয়েটাকে এমন ভয় দেখায়। তবে রানার ইস্যুকে আমি স্পেশালি থ্যাঙ্কস কজ রায়হানের কাছ থেকে কথা বাইর করার জন্য, তারা যা করছে রে ভাই সেই লেভেলের অ্যাক্টিং। এখন পুরনো কিছু ভিডিও দেখি কিভাবে আমাদের রায়হান ভাই মেয়েটিকে রিসোর্টে নেওয়ার জন্য অন্য লোক দিয়াও কনভিন্স করাইতো। ও আমাকে রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য যে ওর ফ্রেন্ড দিয়ে, ওর হচ্ছে ফ্রেন্ড না ছোট ভাই এবং ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে আসে, কিভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। ও গাজীপুরে আপনি মার্ডার করলেন, হ্যাঁ কিছু কইলা আমি বুঝবো, আপনি গাজীপুর যদি ভয় পান এটা হয় বুঝলাম না কিছু। আপু আমরা আসছি ভয়কর কিছু নাই, আমরা অনেক ঘোরাঘুরি করি গাজীপুর, আমার জন্য পুরো মানে সেফ, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। ঠিক আছে, ওটা আমি না করি, আমি তো বললাম যে আমার হাই রেঞ্জ থাকবে তাই না? আমি এটা বললাম না যে আমার হাই ছাড়া হবে না, যে যত মানে ভালো বিহেভ টাইপের। এরপরও আমাদের রায়হান ভাই ব্যর্থ, ইস্যুকে কোনো ভাবেই সে কনভিন্স করতে পারছে না। একটা মেয়ের আপনি কনভিন্স করতে পারলেন না? ছি যাই থাকুক ভাই, আপনি এটা কি কইলেন? এটা পুরো আমার খারাপ লাগতেছে, আপনি বললেন না এটা এই ব্যর্থতা শোনার পরে ভাই আমি এটা আসি। এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাই, যা ভাই আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না। তো লাস্টে যখন ঈশ্বরপুর রাজি হয় নাই তখন কি করছে, ঈশ্বরপুরে বলতেছে যে আমি তাহলে যে রিসোর্ট ভাড়া করছি এই রিসোর্ট ভাড়া করার টাকা আমারে তুমি দাও। ভাই সেসরামির একটা লিমিট থাকে তো, আর কি কিছু লাগবে? মানে এখন এই ক্লিপগুলো দেখার পরে সবই ক্লিয়ার, আর কোনো কিছু ক্লিয়ার করা থাকতে পারে বলে আমার মনে হয় না। এরপরে আমি রায়হান ভাইয়ের ডিসকর্ড সার্ভারে যাই এবং রাতে 3 ঘন্টা বসে রায়হান ভাইয়ের কথাগুলো শুনি। 3 ঘন্টা কথা শোনার পরেও আমার জাস্ট একটা জিনিসই মনে হয়েছে যে রায়হান ভাই তার ভিউয়ার্সদের এখনও ম্যানিপুলেট করতেছে, মানে আমার কাছে এটা মনে হয়েছে, এবং তার ম্যাক্সিমাম ভিউয়ার ম্যানিপুলেট হয়েছে, তারা মনে করতেছে রায়হান ভাই নির্দোষ। কিন্তু তিনি কিন্তু 3 ঘন্টার মধ্যে মানে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু করে নাই, বাট তাও তারা মনে করতেছে রায়হান ভাই নির্দোষ। আমিও চেষ্টা করছি, মানে আমি কি বলবো, আমি অনেক চেষ্টা করছি এরকম মানার যে রায়হান ভাই নির্দোষ, বাট অ্যাট দি এন্ড মানে পারতেছিলাম না, কি বল, মানে আমার মনের মধ্যে একটা খটকা ছিলই তো, মানে আমি ট্রাই করছি, মানে আমিও ট্রাই করছি ম্যানিপুলেট হওয়ার, বাট আমি পারি নাই ম্যানিপুলেট হইতে। আমার কিছু কিছু পয়েন্টে এখনও মানে আমার সন্দেহ আসেই, আমার ভুল মনে হয়েছে, আর রায়হান ভাই পয়েন্টগুলো ক্লিয়ার করতে পারে নাই,
মানে ক্লিয়ার করেই নাই, সে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে না, সে শুধুমাত্র বিভার্জায় ম্যানিপুলেট করছে। আর দেখি সে পরে আর কোনো রিপ্লাই ভিডিও দেয় নাকি। তো আফটার অল এখন তোমাদের একটাই প্রশ্ন করা যায়, মানে হইস হইসে ভালো কথা এখন কী করা যাইতে পারে, মানে হাউ ক্যান বি ইট সলভ? তো আমারও মনে হয় না এটা মানে সলভ হবে, অবশ্যই সলভ হবে, বাট এত তাড়াতাড়ি সলভ হবে না, কদিন পরে মানুষ এমনি ভুলে যাবে বিষয়টা। আর এটার জন্য রায়হান ভাইয়ের আমার মনে হয় এখন দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে তার মতো মানে তার মতো সে কন্টেন্ট বানিয়ে থাকুক, অ্যান্ড সেকেন্ড অপশন হলো সে জাস্ট একটা রিপ্লাই ভিডিও বানিয়ে নিজেকে নিজের কিছু পয়েন্ট তুলে ধরে যে তারপরে কয়েকদিনের হালকা কয়েকদিন যদি ব্রেক নিতে চায় সে ব্রেক নিয়ে দেন যদি সে ব্যাক করে ইট উইল বি ফাইন। মানে আফটার অল আমরা সবাই চাই মানে বাংলাদেশের সব ইউটিউবার গ্রো হোক, আর এখানে রায়হান ভাইয়ের পার্সোনালি কোনো দোষ নাই কারণ এটা একটা পার্সোনাল ম্যাটার। কিন্তু জুজ ভাই এখানে তোমাদের মানে মোস্ট অফ দ্য মানুষের একটাই প্রশ্ন যে এখানে পার্সোনাল ম্যাটার কেন টানা হইলো? রায়হান ভাই একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, সে তার পার্সোনাল লাইফে যেটা করি সেটা করবে, তার বিপরীত এটা নিয়ে তো রোস্ট ভিডিও বানানোর কোনো মানে হয় না, এটা কিন্তু হ্যারাসমেন্ট হয়ে যায় জুজ ভাইয়ের কাছ থেকে। তো এটাও আমি মানি, বাট তো কথা বললে অনেক কিছুই বলা যায়, এখানে রায়হান ভাইয়ের পক্ষ থেকে কথা বলা যায়, জুজ ভাইয়ের পক্ষ থেকে বলা যায়, আবার নিরপেক্ষ থেকে কথাগুলো বলা যায়। বাট তো এখন তোমরা ভাবতেছো আমি কার পক্ষে, আমি কার পক্ষ থেকে এত বকবক করলাম, মানে আমি অ্যাট দ্য এন্ড কারোর পক্ষেই না, বাট আমার যেটা ভুল মনে হয়েছে আমি সেটা ভুল বলছি, আর যেটা ঠিক মনে হয় সেটা ঠিক বলছি। আর এখানে সবচেয়ে বড় ভুল হলো পার্সোনাল ম্যাটারগুলো এখানে কেন আসলো, যখন তুমি একটা সেলিব্রিটি বা যখন তোমার একটা ভালো ফ্যান বেস আছে তো তার মানে তোমার কিছু হেটারসও থাকবে, আর তোমার পার্সোনাল কিছু প্রবলেম যে কোনো প্রবলেম যদি তোমার লিক হয়ে যায় এটা কিন্তু তোমার তোমার ওয়ার্ক লাইফে মানে তোমার প্রফেশনাল লাইফে এটা ইম্প্যাক্ট ফেলবে, অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এটা আমরা শুধু মানে ইউটিউবারদের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আমরা দেখতে পারি জিনিসটা। আর এখানে আরেকটা পয়েন্ট হলো আমরা রায়হান ভাইকে একজন পাবজি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে চিনি, তার আমরা পার্সোনালি কোনোভাবে চিনি না, বা হ্যাঁ সে ভুলগুলো করছে বাট তার এইগুলো যখন উঠে আসে তখন সে দোষী, বাট এই জিনিসগুলো যদি উঠে না আসতো সে কিন্তু পারফেক্ট ছিল, বাট এখন এক্সপোজ হয়ে গেছে তো এখন আর কিছু করার নাই। বাট কথা বলতে গেলে আরও অনেক কিছু নিয়ে কথা বলা যায়, মানে আরও অনেক পয়েন্ট আছে, বাট এত কিছু নিয়ে কথা বলার কোনো মানে হয় না কারণ অ্যাট দ্য এন্ড সব কিছুই মানে কোনো মানে নাই, সব কিছুই ভিত্তিহীন। তো আর বকবক না করে ভিডিও এখানে শেষ করতেছি, গুড বাই।